বিক্রমপুর নামক এক গ্রামে সরলা নামের একজন বিধবা মহিলা একাই তার কুঠিরে থাকতো। সরলা তিন কুলে আপন বলতে কেউই ছিল না। সরলা চুরি বিক্রি করে কোনো রকমে নিজের পেটের ভাত জোগাড় করত। এভাবে অনেক অভাব অনটনে সরলার দিন কাটছিল। চুরি নিবেন গো চুরি, আছে নানান ধরনের বাহারি রকমের চুরি, পছন্দ হলেই নিতে পারেন, একেবারে জলের মতো দাম। চুরি নেবেন গো চুরি। ও চুরিয়ালি, এদিকে এসো তো, দেখি কি কি চুরি এনেছো তুমি, যদি পছন্দ হয় তাহলে নেব কয়েক ডজন। মহিলাটির ডাক শুনে সরলা মহিলাটির কাছে যায়, আর মহিলাটি সরলার কাছ থেকে চুরিও কিনে নেয়। এভাবে লোকের দ্বারে দ্বারে ঘুরে সরলা চুরি বিক্রি করে তার দিন কাটাতো। হে ভগবান, আমি এতই হতভাগা যে তুমি আমার তিন কুলে আর কাউকেই রাখুনি, না আছে স্বামী, না আছে একটা সন্তান, না আছে কোনো আত্মীয় স্বজন, আমি তো একেবারে নিঃস্ব ভগবান। বেলা শেষে যে দুটো মনের কথা বলবো সেই মানুষটাও নেই, এমন একাকিত্ব নিয়ে মানুষ বাঁচে কি করে? ভগবান, আমার জীবনে তুমি একজন সঙ্গী এনে দাও না ভগবান। এসব ভেবে কান্নাকাটি করে সরলা ঘুমিয়ে পড়ে। অনেক হয়েছে বাছা, এবার থাম, আর তোকে এভাবে কান্না করতে হবে না। আর তোকে একটা শুভ সংবাদ দিব বলেই আমি এখানে এসেছি। বাছা, তোকে আর বেশি দিন এভাবে একা থাকতে হবে না, তুই শীঘ্রই মা হবি, আর মা দুর্গার মতো শক্তিশালী এক কন্যা সন্তানের জন্ম দিবি, যে কন্যা তোকে আর তোর চারপাশের সবকিছুকে সুরক্ষিত রাখবে। এসব কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায়। আর প্রকৃতি দেবীকে অদৃশ্য হতে দেখে সরলা চিৎকার করে ওঠে, মা মা, আপনি কোথায় গেলেন? মা মা, এ কি, আমি কি তবে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি? তবে স্বপ্ন হোক আর যাই হোক, মা আমাকে কি আশীর্বাদ দিলেন? আমি মা দুর্গার মতো শক্তিশালী কন্যার সন্তানের জন্ম দিব, কিন্তু আমার স্বামী তো মৃত, আমি স্বামী ছাড়া কিভাবে সন্তানের জন্ম দিব? তবে যাই হোক, মা যে আশীর্বাদ করেছেন সেটাই শিরোধার্য, তবে স্বামী ছাড়া সন্তান একটা তো খটকা মনের ভেতর থেকেই যাচ্ছে। এরপর থেকে সরলা এই দুশ্চিন্তা নিয়েই তার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে নয়টা মাস কেটে যায়, আর হঠাৎই একদিন সরলা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সরলার এই সন্তান জন্ম দেওয়া নিয়ে সরলার পাড়া প্রতিবেশীদের মধ্যে নানান রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, আর প্রতিবেশীরা সরলার বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যেতে থাকে। ছি 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 সরলা, এটা তুমি কি করলে? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি কিনা অবৈধ সন্তানের জন্ম দিলে, তোমার কি লজ্জা সরম বলতে কিছুই নেই নাকি? তুমি একেবারে গ্রামের মানসম্মান ডুবিয়ে ছাড়লে। রমলার কথা শেষ না হতেই সেখানে রাগিনী নামে আরেকটা মহিলা চলে আসে। আর বলিস না রমলা, আমি যে লজ্জায় আর ঘরের বাহিরেই বেরোতে পারছি না, শেষ পর্যন্ত তুই কিনা চরিত্রহীনা হয়ে গেলি, আর হবেই বা না কেন, স্বামীটাকে তো আগেই খেয়েছিস, একটা সন্তানেরও তো জন্ম দিতে পারিসনি, আর এখন এসে একটা, ছি 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 ছি, এমন কথা তো মুখেও আনতে নেই। আর শোন, আমরা তোর মতো এমন চরিত্রহীনার সাথে কখনোই এক গ্রামে থাকবো না, তুই হয় এই গ্রাম থেকে চলে যাবি, নয়তো আমরা মোড়ল মশাইকে বলে তোকে এক ঘরে করে দেব। এসব তুমি কি বলছো রাগিনী দিদি, আমি এই গ্রাম ছেড়ে কোথায় যাব? আর আমি এমন গরিব মানুষ কোথায় যাব বলতো, আমার এই ছোট্ট কুঠিটা ছেড়ে? আর তোমরা যে আমাকে নিয়ে এসব ভাবছো তা আসলে সঠিক নয়, আমি কোনো খারাপ কাজ করিনি, আর আমি কোনো চরিত্রহীনও নই, তাই আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না।
সরলার এসব কথা শুনে রমলা আর রাগিনী মুখ বেঁকিয়ে চলে যায়। আর কিছুদিন পর গ্রামের সকলে মিলে সরলাকে এক ঘরে করে দেয়। আর এই এক ঘরে হয়ে সরলা তার মেয়েকে নিয়ে 5টি বছর কাটিয়ে দেয়। দেখতে দেখতে দুর্গার বয়সও 5 বছর হয়ে যায়। 5 বছর হয়ে গেল, এই মেয়েটাকে নিয়ে বিনা অপরাধে আমাকে এক ঘরে হয়ে জীবন কাটাতে হচ্ছে, তবুও যেন আমার কোনো আফসোস হচ্ছে না। আসলে আমি তো জানি আমি কোনো পাপ করিনি, আর আমার মেয়ে দুর্গা তো প্রকৃতি দেবীর আশীর্বাদের ফল। যাকগে, মেয়েটা সে কখন থেকেই রোদে বসে খেলছে, মেয়েটাকে নিয়ে গিয়ে একটু খাবার খাওয়াই বরং এখন। এ কথা বলে সরলা দুর্গাকে নিয়ে ঘরে চলে যায়। আর এভাবে মামের দিন কাটছিল, আর যত দিন যাচ্ছিল ততই দুর্গা শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু হঠাৎই একদিন সরলাদের গ্রামে এক ডাইনি আক্রমণ করে, আর ডাইনি একে একে গ্রামের পশু পাখি আর মানুষদের খেয়ে ফেলতে থাকে, যা নিয়ে গ্রামে অনেক আতঙ্কের সৃষ্টি হয়, আর মানুষ ভয়ে ভয়ে তাদের দিন কাটাতে থাকে। গ্রামে যখন ডাইনির কুনজর পড়ল, কে জানে, একে একে গ্রামের পশু পাখিরা ও মানুষজন অদৃশ্য হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে সব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলেই বুকটা ধরফর করে। কি বলছো মা এসব, তুমি গ্রামে ডাইনির কুনজর পড়েছে? তবে তো এবার ওই ডাইনিকে উচিত শিক্ষা দিতে হবে মা। আসুক না আর একদিন ওই ডাইনি, এ গ্রাম থেকে ও আর জীবিত ফিরে যেতে পারবে না। দুর্গার কথা শুনে সরলা প্রকৃতি দেবীর আশীর্বাদের কথা মনে পড়ে যায়। ঠিক তখনই গ্রামবাসীদের চিৎকার শোনা যায়, সর্বনাশ, আবার নিশ্চয় ওই ডাইনি চলে এসেছে। তাই গ্রামবাসীদের এমন চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। মায়ের এমন কথা শুনে দুর্গা দৌড়ে সেখান থেকে চলে যায়, আর ওই ডাইনির কাছে গিয়ে পৌঁছায়, আর ডাইনিকে তার শক্তি বলে মেরে ফেলে। ততক্ষণে গ্রামবাসীরা আর সরলা সেখানে চলে আসে। গ্রামবাসীরা সকলেই ছোট্ট দুর্গার সাহস আর শক্তির প্রশংসা করতে থাকে। তোমরা দেখেছ, আজ আমার এই স্বামী ছাড়া সন্তানই সকলকে ওই ডাইনির হাত থেকে বাঁচালো, কারণ আমার দুর্গা কোনো পাপের ফসল নয়, বরং ও প্রকৃতি মায়ের আশীর্বাদ। এসব কথা শুনে গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পারে, আর সকলে সরলাকে এক ঘরে জীবন থেকে মুক্তি দেয়। আর সরলা দুর্গাকে নিয়ে অনেক সুখে শান্তিতেই তার দিন কাটাতে থাকে। গোপালগঞ্জ গ্রামে অভয়াদা সত্য বিবাহিত ছেলে শ্রাবণ আর বৌমা অনিতাকে নিয়ে থাকতো। অনিতা গরিব ঘরের মেয়ে হওয়ায় বিয়ের সময় অনিতার বাবা মা তেমন যৌতুক দেয়নি, যে কারণে অভয়া অনিতাকে খুব একটা পছন্দ করত না। মা, আমার তো ছুটি শেষ, আমাকে তো এবার শহরে যেতে হবে, আর কাল থেকেই আমাকে অফিসে যেতে হবে, তাই আজই আমি শহরে যাব। তুমি অনিতার খেয়াল রেখো, আর অনিতা তুমিও মাকে দেখো, আর শোনো, কখনো মায়ের অবাধ্য হবে না, কেমন? তবে এবার আমি আসি। এরপর শ্রাবণ শহরে চলে যায়। আর শ্রাবণ চলে যাওয়ার পরে অনিতার দুঃখের দিন শুরু হয়। অভয়ার ভিতরের রাগ জেদটা প্রকাশ পেয়ে যায়। কি ব্যাপার বৌমা, অমন বাংলার পাঁচের মতো মুখ করে দাঁড়িয়ে রইলে কেন? স্বামী চলে গেছে বলে অমন মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? যাও গিয়ে ঘরের কাজগুলো করো। এ কি মা, হঠাৎ আপনি আমার সাথে এমন আচরণ করছেন কেন? বিয়ের পর থেকে আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন ঠিকই, কিন্তু এমন খারাপ আচরণ তো করেননি। তবে আজ হঠাৎ করে আপনার কি হলো মা? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি মা? আজব তো, আমার শরীর খারাপ হতে যাবে কেন, আমি ঠিকই আছি। আর তোমার সাথে আমি কেমন আচরণ করব সেটা কি তুমি আমাকে ঠিক করে দেবে নাকি? বাপের বাড়ি থেকে তো এসেছো প্রায় খালি হাত নিয়েই, আমার ছেলেটাকে সহজ সরল পেয়ে তো তোমার বাবা মা তোমাকে একেবারে ঝুলিয়ে দিয়েছে, তাই তুমি যেমন যৌতুক নিয়ে এসেছো
তেমনই তো আচরণ পাবে, তাই না? অভয়া এসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর অভয়ার এমন আচরণ দেখে অনিতা ভীষণ কষ্ট পায়। আর ওভাবেই অভয়ার অত্যাচার দিনকে দিন বেড়েই যেতে থাকে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো তো। নবাবজাদি যে সারাদিন কোথায় থাকে বুঝি না, সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। এই তো মা, আমি এসে গেছি। আসলে মা, আমি রান্নাঘরে কাজ করছিলাম। এখন বলুন মা, আপনার কি লাগবে? তুমি এত অলস কেন বৌমা? সে কখন থেকে তুমি রান্নাঘরে পড়ে আছো আর এখন এসে বলছো? তোমার এখনো কাজই হয়নি? তোমার মা কি তোমাকে কোনো কাজকর্ম শেখায়নি নাকি বৌমা? কাজ না শিখিয়ে যে কেন মেয়েকে বিয়ে দেয় কিছু বুঝি না আমি। যত সব যাও, তাড়াতাড়ি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো তো। আর হ্যাঁ, দেরি হয় না যেন। এ কথা বলে অভয়া নিজের ঘরে চলে যায়। আর অভয়ার এমন আচরণ দেখে অনিতা আর চোখের জল ধরে রাখতে পারে না। হায় রে আমার পোড়া কপাল, সংসারের সব কাজ এক হাতে সামলানোর পরও শাশুড়ির খোঁটা শুনতে হয় আমাকে। শুধুমাত্র বিয়ের সময় বাবা মা আমাকে যৌতুক কম দিয়েছিল বলে। বাবা মা, তোমরা আমাকে কেন এমন নরকে পাঠিয়েছো? এখানে এসে তো আমি সংসার করছি না, বরং নরক যন্ত্রণা সহ্য করছি। যাগে, যাই আগে গিয়ে চা বানিয়ে দিয়ে আসি, নয়তো আবার এসে দুটো কথা শুনিয়ে যাবে শাশুড়ি মা। এসব ভেবে অনিতা চা বানাতে চলে যায়। এভাবেই অনিতা সংসারের সব কাজ একা করত। আর সারাদিন কাজ করার পর অনিতা ক্লান্ত হয়ে রাতে বিভোর হয়ে ঘুমাত। একদিন রাতে অনিতা বিভোর হয়ে ঘুমাচ্ছিল, আর হঠাৎই প্রকৃতি মা সেখানে আসে। বাছা, আমি এই জগতের মা, জগতের সকলের হাসি কান্না আনন্দ আমার জানাশোনা, তোর কষ্টটাও আমার জানাশোনা। তোর কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না, তাই বাছা আমি তোকে আশীর্বাদ করছি। এরপর থেকে তোর চোখের এক এক ফোঁটা জল এক এক খণ্ড হীরেতে পরিণত হবে। এমন আশীর্বাদ করে প্রকৃতি দেবী চলে যায়। কিন্তু অনিতা ঘুমের ঘোরে থাকায় এ ব্যাপারে কিছুই জানতে পারে না। আর পরের দিন সকালে অনিতা ঘুম থেকে ওঠার পর অভয়ার ঘরে চা নিয়ে যায়। আর সেখানে গিয়ে অনিতা অভয়াকে অনেকবার ডাকার পরেও অভয়া কোনো সাড়া না দেওয়ায় ভীষণ ঘাবড়ে যায়। এ কি, মায়ের কি হলো? মাকে এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছি কিন্তু মা তো কোনো সাড়া দিচ্ছে না। মা আবার অসুস্থ হয়ে গেল নাকি? না, এক্ষুনি মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এরপর অনিতা অভয়াকে নিয়ে হাসপাতালে যায়। আর ডাক্তার অভয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর অনিতাকে বলে, দেখুন আপনার শাশুড়ি হার্ট অ্যাটাক করেছেন, আর অনেকক্ষণ এমন অবস্থায় থাকার কারণে আপনার শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আর আপনার শাশুড়ির হার্টের একটা অপারেশন করা জরুরি, তাই কয়েক লক্ষ টাকার দরকার, আপনি টাকার ব্যবস্থা করুন। এসব কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর এসব কথা শুনে অনিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর অভয়ার অসুস্থতার কথা শুনে শ্রাবণও চলে আসে। এরপর অনিতা শ্রাবণকে সব কথা খুলে বলে। এসব শুনে তো শ্রাবণও চিন্তায় পড়ে যায়। হে ভগবান, তুমি আমার শাশুড়িকে কেন এমন অসুস্থ করে রেখেছো? তিনি যেমনই হোক না কেন, তিনি তো আমার শাশুড়ি। দয়া করে তুমি আমার শাশুড়িকে সুস্থ করে দাও ভগবান। এমন প্রার্থনা করে অনিতা কাঁদতে শুরু করে। আর অনিতার চোখের এক এক ফোঁটা জল মাটিতে পড়ে এক এক খণ্ড হীরেতে পরিণত হয়। আর এই ব্যাপারটি শ্রাবণ দেখতে পায়। একি, আমার বউয়ের চোখের জল এক এক খণ্ড হীরেতে পরিণত হলো কি করে?
এ কি কোনো জাদুর কাণ্ড নাকি? এ তো বউয়ের চোখের জল নয়, এ তো দেখছি এক এক টুকরা হীরে। এরপর অনিতাও এসব ঘটনা দেখে, আর এসব দেখে অনিতাও অবাক হয়। তবে অনিতা নিজেকে সামলে নিয়ে বলে, এসব ভেবে কাজ নেই, তাড়াতাড়ি এই হীরেগুলো নিয়ে বাজারে বিক্রি করে টাকা নিয়ে এসো, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। অনিতার কথা মতো শ্রাবণ হীরেগুলো নিয়ে যায়, আর সেসব হীরে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে। আর সেসব টাকা দিয়ে অভয়ার অপারেশন করিয়ে অভয়াকে সুস্থ করে তোলে। আর অভয়া সুস্থ হওয়ার পর শ্রাবণ অভয়াকে সবটা বললে অভয়া নিজের ভুলটা বুঝতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, যেই আমি তোমাকে এত অত্যাচার করেছি সেই তুমি আমার জীবন বাঁচালে বৌমা, আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বৌমা। এরপর থেকে অভয়া তার ছেলে আর বৌমাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।